গ্যাজেনিয়া শীতের বাগানের আরও একটি খুব সুন্দর ফুল হলো গ্যাজেনিয়া প্রতিটি আপনার বাগানের শোভাকে আরও শত শত গুণ বাড়িয়ে দেবে তা হলো গ্যাজেনিয়া গ্যাজেনিয়ার সৌন্দর্যে কিন্তু আমরা সবাই মুগ্ধ হতে পারি যদি খুব সুন্দর সুন্দর গ্যাজেনিয়া আমরা আমাদের নিজেদের গাছে ফোটাতে পারি নমস্কার বন্ধুরা আমি চন্দন এবং আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল থটস অফ চন্দনে তো আপনারা অবশ্যই বুঝতে পেরে গেছেন যে এই ভিডিওটিও আরেকটি গার্ডেনিং সংক্রান্ত ভিডিও হতে চলেছে এবং তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে গ্যাজেনিয়ার পরিচর্যা কিভাবে করব আমরা নিজেরা বাড়িতে বসে সেটা জেনে নেবো আমি সবসময় যেটা বেশি গুরুত্ব দিই সেটা হলো ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে বসে আপনি কিভাবে বিভিন্ন গাছ করবেন তো আজকে সেরকমই আমরা গ্যাজেনিয়া নিয়ে কথা বলবো তো চলুন বন্ধুরা দেখে নিই গ্যাজেনিয়ার পরিচর্যা সংক্রান্ত কিছু তথ্য তো দেখুন বন্ধুরা এই কিন্তু হচ্ছে আমার গ্যাজেনিয়া গাছগুলি যে কটি আছে তো আমার কাছে টোটাল মোটামুটি নটা মতো গাছ ছিল কিন্তু দুটো গাছ মারা যাওয়ার কারণে এখনই মোটামুটি দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি গাছ নিয়ে অ্যাভেলেবেল আছে তো আমি যে টবে বসিয়েছি গাছগুলো তো দেখুন এটা একটা মোটামুটি ছয় ইঞ্চির টব আছে এগুলো একটু সাত ইঞ্চির প্লাস্টিকের টব আছে আর আমার কাছে টব না থাকার কারণে একটা গ্রো ব্যাগেও কিন্তু আমাকে বসাতে হয়েছে ঠিক আছে তো এবার প্রথমেই চলে এসেছি আমরা কী ধরনের মাটি তৈরি করব। তো প্রথমত শীতের বাগানে আমরা যেরকম ধরনের মাটি অন্যান্য গাছের জন্য তৈরি করি সেরকম গাছই কিন্তু গ্যাজেনিয়ার জন্য তৈরি করব তো দেখুন এগুলো আর টব তো বলে দিলাম আর দেখুন আর একটা জিনিস দেখায় আপনাদের এই গাছটা দেখেছেন এই গাছটার পাতাগুলো একটু কুঁচকে কুঁচকে গেছে তো আমরা হয়তো অনেকে ভাবতে পারি যে এটা কোনো রোগ এটা গ্যাজেনিয়ার কিন্তু কোনো রোগ নয় এটা একটা ভ্যারাইটি দেখুন এই গাছটি দেখুন এই গাছটি দেখুন আর এই গাছটি দেখুন দেখুন এই গাছটি আর এই গাছটির পাতাগুলো একটু কুঁকড়ানো কুঁকড়ানো এগুলো কিন্তু আলাদা ভ্যারাইটির গাছ আর এইগুলো দেখুন কোনো কোচকানো কোচকানো পাতা নেই এগুলো নর্মাল পাতা তার মানে এগুলি একই ভ্যারাইটির গাছ আর আমি আপনাদের একটা জিনিস সাজেস্ট করব যে আপনারা বিভিন্ন কালারের গ্যাজেনিয়া পাওয়ার জন্য ফুল পাওয়ার জন্য বিভিন্ন নার্সারি থেকে গাছ সংগ্রহ করতে পারেন যেহেতু এই গাছগুলো এত ছোট থাকে যে এগুলিকে আপনি মানে পাতা দেখে ফুল নির্বাচন করা সম্ভব নয় তাই আমিও এখানে ধরুন দুটো নার্সারি থেকেই কয়েকটি গাছ মোটামুটি কালেক্ট করেছিলাম নটা দশটা মতো ছিল বাট কিন্তু আমি বাকি গাছগুলো বাঁচতে পারিনি এত ছোট ছোট ছিল মানে ধরুন এরকম থামপটে একটা কি দুটো করে এই ধরনের মানে এক দু দুগাট করে চারা বেরিয়েছিল সেইটুকু পরিমাণে এখানে ছিল আর এইগুলোকে আমি কিন্তু এনে প্রথমেই একবারে কয়েকদিন বালিতে রেখে দেওয়ার পর একটা আপনাদের পঞ্চাশ এম এর যে চায়ের কাপগুলো হয় সেখানে সেকেন্ড পটিং করেছিলাম এবং সেকেন্ড পটিং করার পর কিন্তু আমি এগুলোকে ফাইনাল পটিং করে দিয়েছি মোটামুটি দশ বারো দিন করে হয়ে গেছে এই গাছগুলি এই ফাইনাল পটে আর আমি এগুলোতে লাস্ট জল দিয়েছি কালকে তাই একটু কাদা কাদা হয়ে আছে কারণ তার আগে আমি দুদিন কোনো জল দিইনি মাটিটা খুঁড়ে রেখে দিয়েছিলাম কিন্তু সুন্দর আর মাটিটা ঝুরঝুর হয়ে গেছিলো দেখুন আজকে কত সুন্দর দেখাচ্ছে দেখেছেন গাছগুলো এই কিন্তু হচ্ছে গাছগুলো আছে তো আপনাদের বলে দিলাম মাটি তৈরি তো আমি বলেই দিয়েছি আমার চন্দ্রমল্লিকার ভিডিওটায় আপনারা দেখে নিতে পারেন ওখানে পুরোপুরি আমি মাটি সম্পর্কিত ভিডিও বলে দিয়েছি যেটি আইটাবে আমি লিঙ্কটা শেয়ার করে দেবো এবং ডেসক্রিপশানেও আমি লিঙ্ক শেয়ার করে দেবো চন্দ্রমল্লিকার পরিচর্চার প্রথম কুড়ি দিনের ভিডিওটি সেটি আপনারা ওখান থেকে দেখতে নিতে পারেন ওখানেই আমি মাটি তৈরিটা বলেছিলাম মেনলি সেই মাটিটাই আমি এখানেও কিন্তু একই মাটি ব্যবহার করেছি এবার যদি আসি খাবার এগুলো মোটামুটি আমার দশ দিন বসানো হয়ে গেছে তো দশ দিনের মধ্যে আমি একদিন খালি খোলজল এখনও পর্যন্ত ব্যবহার করেছি তো আপনি মোটামুটি সপ্তাহে একবার করে খোলজল ব্যবহার করতে পারেন গ্যাজে জন্য খুব পাত্র পরিমাণে এবং আপনি আর যে খাবার ব্যবহারটি করতে পারেন শীতকালে অন্যান্য গাছের মতোই এখানেও আপনি ডিএপি ব্যবহার করতে পারেন এখানে আমি এখনও ডিএপি ব্যবহার করিনি একবার খালি বাদাম কোল আমি ব্যবহার করেছি আপনি সর্ষের কোলও ইউজ করতে পারেন যেহেতু আমার কাছে সর্ষের কোল অ্যাভেলেবেল নেই তাই আমি বাদাম কোলে ব্যবহার করছি ওটা আমার বাড়ির কোল আমি বলেও ছিলাম একবার তো এই কিন্তু হচ্ছে আমাদের গ্যাজেনিয়া আর অবশ্যই টবের জল দিকাশি ব্যবস্থা তো ঠিক রাখতেই হবে সব সময়ের জন্য যাতে জল দিলে বেরিয়ে যায় কারণ জল কিন্তু জমে গেলে যে কোনো গাছকেই মানে পচিয়ে মেরে ফেলতে পারে এটা আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে কারণ অনেকেই বলে দেখবেন এই গাছের জল ধারণ ক্ষমতা বেশি কম এগুলো আলটিমেটলি কিন্তু ফাইনাল ম্যাটার না ম্যাটার যেটা সেটা হচ্ছে আমাদের গাছের গোড়ায় কিন্তু জল জমে গাছগুলো মারা যেতে পারে সেই জন্যই আমাদের জল নিকাশি ব্যবস্থাটা ঠিকঠাক করা উচিত আর যেহেতু এগুলো টব টবের ক্ষেত্রে অবশ্যই আমাদের জল নিকাশি ব্যবস্থাটা করা উচিত কারণ গাছ কী হয় গাছ আমরা মাটিতে করি এগুলো তো আমরা তবেও কিন্তু আমাদের কিন্তু একটা মানে সরাসরি ব্যাপার না মানে আমরা কি করছি এটা কৃত্রিমভাবে তৈরি করছি আলটিমেট গাছ কোথায় হয় গাছ ধরুন আমাদের মাটিতেই হয় তো এইগুলো আমরা কি করছি কৃত্রিমভাবে করছি তবে তাই বলতে পারেন কিছুটা কৃত্রিমভাবে তাই এগুলোকেও আমাদের জল ধারণ ক্ষমতাটা সেইভাবেই করা উচিত এবার যদি চলে আসি খাবারের কথা আমি বলে দিলাম আর মোটামুটি আপনি যদি উনিশ 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 একবার করে স্প্রে করতে পারেন বা এফসাম সল্টটা তাহলেও খুব ভালো হয় এই ক্ষেত্রে গ্যাজেনিয়ার ক্ষেত্রেও কারণ এপসম সল্ট কিন্তু আমাদের গাছকে বৃদ্ধি করাতে খুবই হেল্প করে এবং পাতা কিন্তু খুব ভালো রাখতে পারে এপসম সল্টের খুব ভালো গুণ এটা আমি পার্সোনালি সব গাছেই এপসম সল্ট ব্যবহার করি যখন যে কোনো গাছের জন্য দেওয়ার জন্য আমি দিই সব গাছই যা থাকে আমি সব গাছই একদম স্প্রে করে দিই আর আপনি মোটামুটি মাঝে মাঝে উনিশ 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 বা কুড়ি 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 যেটা ব্যালেন্স পিকে ওটা অল্প পরিমাণে এক গ্রাম জলে পার লিটার জলে হিসেবে গুলে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন স্প্রে হিসেবে তো এই গেল এবার চলে আসি যদি আলো তো গ্যাজিনিয়া কিন্তু ফুল ফোটানোর জন্য সূর্যলোক অবশ্যই প্রয়োজন তো গ্যাজিনিয়া গাছ আপনি কখনোই কখনোই ছাওয়ায় রাখবেন না এটি তো যেহেতু শীতকালের গাছ তাই রোদ কিন্তু খুব এটাতে দরকার কারণ ব্লুমিংয়ের জন্য অর্থাৎ ফুল ফোটানোর জন্য সূর্যালোক কিন্তু খুবই জরুরি দেখুন সূর্যালোক কিন্তু খুবই জরুরি দেখুন কত সুন্দর গাছগুলো আছে আমার এই গাছগুলো কত সুন্দর হয়েছে তো ব্লুমিংয়ের জন্য কিন্তু অবশ্যই সূর্যালোক প্রচুর পরিমাণে জরুরি তাই অবশ্যই একে একদম ফাঁকা জায়গায় রাখবেন যাতে পুরো সূর্যালোক আপনাদের এখানে পায় গাছগুলি এটি কিন্তু গ্যাজেনিয়ার একদম প্রচুর পরিমাণে ফুল ফোটানোর আদর্শ উপায় জল হাওয়া এবং খাবার ঠিক পরিমাণে দিলে আপনার যে কোনো গাছেই কিন্তু হবে আর একটা কথা আপনারা অনেকে বলছেন যে এ গাছে ফুল আসছে না যদি ফুল না আসে চন্দ্রমল্লিকায় আমাকে একজন কমেন্ট করেছিলেন দেখুন আমার চন্দ্রমল্লিকার কুড়ি আমি কালকেই একটা আপডেট ভিডিও বানাবো খাবার সংক্রান্ত আপনি আমি হালকা করে দেখিয়ে দিলাম এই দেখুন খালি কুড়ি এসেছে প্রচুর পরিমাণে তো মোটামুটি যে কোনো গাছেই ফুল পোটানোর জন্য যেটি দরকার সেটি হচ্ছে একটু পটাশ জাতীয় খাবার দরকার ঠিক আছে তো আমি কালকে আশা করছি চন্দ্রমল্লিকা নিয়ে ভিডিও একটা বানাবো মানে আমার চন্দ্রমল্লিকা আপনাদের যেটা আমি বলেছিলাম যে প্রথম আমি কুড়ি দিনের মাথায় করে দুবার করে ভিডিও চেয়েছিলাম এবার এটা মোটামুটি দু মাসের মাথায় ভিডিও ছাড়বো তো আপনাদেরকে ওখানে ডিটেলস শেয়ার করব তো আপনারা ওই ভিডিওটি অবশ্যই দেখবেন কালকে আমি চেষ্টা করব ওই ভিডিওটি আপলোড করে দেওয়ার তো এই ছিল কিন্তু আজকের মোটামুটি কিছু কথা চন্দ্র গাছ গ্যাজে নিয়ে সরি হ্যাঁ গ্যাজে নিয়ে পাতাগুলো দেখুন কত সুন্দর আছে দেখেছেন এক একটা পাতা দেখুন খালি এই কিন্তু হচ্ছে ছিল গ্যাজে নিয়ে আজকের মোটামুটি পরিচর্যার গল্প তো বন্ধুরা এটাই ছিল কিন্তু আজকে গ্যাজেনিয়ার পরিচর্যা সংক্রান্ত একটি ছোট্ট ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলেও নিজেই ডেসক্রিপশানে কমেন্ট করতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই